আসসালামু আলাইকুম এ ডিম সেদ্ধ করার সময় আমাদের ছোটোখাটো কিছু সমস্যা হয়ে থাকে এই সমস্যাগুলো যাতে আর না হয় সেজন্য আমি আপনাদের সাথে তিনটা টিপস শেয়ার করব আশা করছি আমার আজকের টিপসগুলো আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন টিপস ওয়ান অনেক সময় দেখা যায় ডিম সেদ্ধ করার সময় ডিম ফেটে যায় ডিমগুলো যাতে সেদ্ধ করার সময় ফেটে না যায় সেদ্ধ করার সময় যদি সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দেন তাহলে কিন্তু ডিমগুলো আর সেদ্ধ করার সময় ফেটে যাবে না টিপস টু অনেক সময় বাজার থেকে ডিম আনলে ডিমের মধ্যে কয়েকটা ডিমের ভিতরে এরকম ধরনের ফাটল দেখা যায় আর এই ফাটা ডিমগুলো যদি সেদ্ধ করি তাহলে কিন্তু ডিমের ভিতরের অংশটা বেরিয়ে আসে তবে আজকে আমি আপনাদের সাথে যে টিপসটা শেয়ার করব। এভাবে করে ডিম সেদ্ধ করলে কিন্তু ডিমের ভেতর থেকে সাদা অংশটা বেরিয়ে আসবে না আমি এখানে আরও কিছু ডিম সেদ্ধ করার জন্য নিয়ে নিয়েছি এবার আমি অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত পানিটা ফুটে উঠেছে এ পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণে ভিনেগার অ্যাড করে দেব তারপর একটা চামচের সাহায্যে আমি ডিমটা পানির মধ্যে দিয়ে দিব এবার অপেক্ষা করব ডিমটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ পর আমি আপনাদেরকে যে ডিমটা ভাঙা ছিল সেটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি যে ভাঙা ডিমটা দিয়েছিলাম সেটা কিন্তু আরেকটু পরিমাণে ফেটে গেছে তবে এটার ভিতরে যে অংশটা সেটা কিন্তু বেরিয়ে আসেনি টিপস থ্রি আমরা ডিম সেদ্ধ করে নেওয়ার পর ডিমটা যখন খোসাটা ছাড়াতে যাই তখন দেখা যায় খোসার মধ্যে কিছুটা ডিমের অংশ উঠে আসে যাতে এ সমস্যাটা আর না হয় সেই টিপসটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ডিম সেদ্ধ করে নেওয়ার পর সাথে সাথে যদি ঠান্ডা পানির মধ্যে অ্যাড করে নেওয়া যায় তাহলে কিন্তু ডিমের খোসাটা ছাড়িয়ে নেওয়ার সময় ডিমের অংশটা উঠে আসে না আশা করছি আমার আজকের টিপসগুলো আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ